বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা রিপোর্ট বলছে প্রায় এক কোটি বত্রিশ লক্ষ চল্লিশ হাজার মানুষ করোনা আক্রান্ত গোটা বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ছশো সাতষট্টি জনের প্রত্যেক দিন সংখ্যাটা কিন্তু কম নয় একটু মনে করবেন সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার প্রত্যেক দিন এমনই আক্রান্ত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে অক্সফোর্ডে বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকে চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল চলছে রাস্তাঘাটে ট্রামে বাসে প্রতিটি মানুষের একটাই বক্তব্য প্রতিষেধক কবে আসবে কতদিন মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজ করে কাটানো যাবে এতে কিছুটা উপকার হবে কিন্তু একটা রোগ যখন হচ্ছে সেই রোগ থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে হবে ভ্যাকসিন কোথায় গোটা বিশ্ব জুড়ে যখন একটাই প্রশ্ন তখন খবর দিল রাশিয়া তারা জানাচ্ছে হিউম্যান ট্রায়াল সম্পূর্ণভাবে সফল একদম ঠিক শুনছেন রাশিয়া জানিয়েছে হিউম্যান ট্রায়াল সম্পূর্ণভাবে সফল এবং ভ্যাকসিন আবিষ্কারের দিকে হয়তো চূড়ান্ত পর্যায়ে রাশিয়া দেখব রিপোর্ট অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল চলছে হায়দ্রাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এবং আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার ZYCOVD এই দুটি করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হবে তবে এবার বোধহয় আর অপেক্ষা করতে হবে না কারণ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই করোনার প্রতিষেধক বাজারে ছাড়তে চলেছে রাশিয়া ইতিমধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করেছে রাশিয়া রবিবার রাশিয়ার সেকেন্ড ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করেন করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ে হিউম্যান ট্রায়াল পর্ব একেবারে শেষ সেকেন্ড ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভদিম তারাসুফ তিনি জানান স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে পনেরোই জুলাই দ্বিতীয় দলকে বিশে জুলাই পর্যবেক্ষণে রাখা হবে আঠেরোই জুলাই প্রতিষেধকের শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল একেবারে শেষ রাশিয়ার গামালে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক জানা যাচ্ছে অগস্ট মাসের মাঝামাঝি হয়তো রুশ বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক বাজারে ছাড়া তোড়জোড় করছে রাশিয়া কিছুটা হলেও এটা স্বস্তির খবর আশার খবরও বটে